8 নম্বর প্রশ্ন, আমরা একটা হাদিস প্রায় শুনি যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, বলছেন ইমানের সহিত পাঠ করবে, তাহলে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। তাহলে যে ব্যক্তি মুসলমান হয়েও আত্মহত্যা করলো, সে কি কোনো না কোনো দিন জান্নাতে যেতে পারবে? আশা করি বিস্তারিত আলোচনার মাধ্যমে জানাবেন। প্রথম কথা, যে লা ইলাহা ইল্লাল্লাহ যে পাঠ করবে জান্নাতে চলে যাবে, এই কথাটি ভুল কথা। শুধু পাঠ করার ফজিলত বলা হয়নি, লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, অন্তরে সেটাকে লালন করতে হবে, ধারণ করতে হবে, এবং সেই বিশ্বাসের সাথে সেটার স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, অন্তরে বিশ্বাস। এবং লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবেন, তাহলে কথাটার মর্ম জানতে হবে, যে কী বলছেন আপনি, অর্থ জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী বিষয়গুলি রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন আর লা ইলাহা যদি ভঙ্গ করেন, মাজারে সেজদা করেন, তো লা ইলাহার সাথে সাথে ধ্বংস করে দিলেন। যেমন উজু করার পরে বারবার উজু করছেন আর উজু ভঙ্গ করে দিচ্ছেন, তাহলে সেই উজু দিয়ে কি আর সলাৎ হবে? ঠিক তেমনই যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, জিকির করে, কিন্তু মাজারে সেজদা করে, হুলুল ওয়াহদাতুল উজুদের কুফরি আকিদা রাখে, শিরকি আকিদা আমল তাদের, ওলি আউলিয়া গোস কুতুব তাদেরকে উদ্ধার করতে পারে, তাদের মনস্কামনা পূরণ করতে পারে, তাহলে প্রতিদিন তারা লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করে দিচ্ছে। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া তাদের কোনো কাজে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি সব পুরা করতে হবে, যে 7টি শর্ত রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করতে হবে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই কালিমার দাবি হচ্ছে যে আপনার সত্য মাবুদ আল্লাহ যখন আপনি স্বীকৃতি দিলেন, বিশ্বাস করলেন, তাহলে তার বাস্তবায়ন করতে হবে। আর সর্বপ্রথম এবাদত হচ্ছে মুসলিম জীবনে 5 অক্ত সালাত, সুতরাং 5 অক্ত সালাত পড়তে হবে। যদি 5 অক্ত সালাত না পড়েন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকেন, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। ভালো করে শুনে রাখেন, এই অর্থ নয় যে শুধু মন্ত্র পাঠ করবেন। ইসলাম কোনো মন্ত্রের ধর্ম নয়, হিন্দু ধর্মের পাশাপাশি বা হিন্দুদের পাশাপাশি বসবাস করে হিন্দুদের তো মন্ত্রের ধর্ম, ঠিক ওই রকম মনে করেছেন যে আমরাও মন্ত্র পাঠ করে নিয়েছি, জন্মসূত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র পেয়ে গেছি, সুতরাং জান্নাত অত সহজ নয়। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যেসব আলোচনাগুলি আছে বিস্তারিত শুনবেন, যাতে করে অজ্ঞতা দূর হয়, ফরজ আদায় হয়, এবং চোখ খুলে আপনি আপনার দিন পালন করে জান্নাতের পথে অবিচল থাকতে পারেন, জান্নাতে পৌঁছতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আসল প্রশ্ন তার সাথে আপনি করেছেন যে কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তো কাফের হয় না, যদি সেটাকে সে হালাল বৈধ না মনে করে। হ্যাঁ, যদি সে আত্মহত্যা করার পূর্বে যদি বলে থাকে যে আত্মহত্যা হালাল, তাহলে সে বড় কাফের, কারণ সে হারামকে হালাল মনে করল, কিন্তু রাগ করে, আক্ষেপ করে, অথবা বিভিন্ন কারণে, টেনশনে, ঋণের বোঝায় যেসব আত্মহত্যা করে যেসব লোকেরা, এরকমই কারণগুলি থাকে, আত্মহত্যা করলো কিন্তু সে জানছে যে এটি অপরাধ, এই অপরাধ জানা সত্ত্বেও সেই ব্যক্তি আত্মহত্যা করলো, তাহলে সে হচ্ছে ফাসে গুনাহগার, কাবিরা গুনাহ করে মারা। যেমন চোর চুরি করে যদি মারা যায়, জেনাকারী জেনা করে মারা যায়, মদখোর মদ খেয়ে যদি মারা যায়, কিন্তু তার ইসলাম থাকে, ইসলাম থাকা মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাবিগুলি পূরণ করেছে, সর্বনিম্ন দাবিটা কমপক্ষে পূরণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত পূরণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ করেনি, অর্থাৎ বড় শিরকে লিপ্ত হয়ে যায়নি, নাস্তিক হয়ে মরেনি, কবর মাজার পূজারি হয়ে মরেনি, সেই ব্যক্তি ইমান ভঙ্গ করে মারা যায়নি। 5 অক্ত সালাত পড়েছে কিন্তু 5 অক্ত নামাজি মানুষ আত্মহত্যা করে ফেলেছে, তাহলে চিরস্থায়ী জাহান্নামী নয়, আল্লাহর রহমত ইনশা আল্লাহ তাআলা হবে, কোনোদিন জান্নাতে যাবে শাস্তি পেয়ে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم